चैनल गाइस सो आज के আমি এসে গেছি পার্ক স্ট্রিটে হ্যাঁ রনি আজকে আসতে পারেনি আজকে আসতে পারেনি কারণ আজকে অনেক একটা ইম্পর্টেন্ট কাজে ফেসে গেছে সো আজকে আমি কভার করব সব কিছু এন্ড তার সাথে সাথে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে কিছু খাবো আর মারাত্মক লেভেলের ক্রাউড এখানে তোমাদের সাথে শেয়ার করছি একবার দেখে নাও জাস্ট ক্রাউডটা দেখো তোমরা আমি হোটেল পার্কের নিচেই দাঁড়িয়ে রয়েছি The crowd is too much. এত ভিড় জাস্ট কিছু বলার মতো না আমি অনেক জায়গায় গেলাম কিন্তু কোনো মানে জায়গায় পাচ্ছি না খেতে বসার মতো এত ভিড় সব জায়গায় সো দেখা যাক আমি যাই আরও এখানে অনেক তো রেস্টুরেন্ট আছে ক্যাফেজ অ্যান্ড অল সো দেখা যাক কোথায় খাই আমি আগে আমার একটা খাবার দোকান লাগবে প্রচণ্ড খিদে পেয়েছে এতগুলো জায়গায় ঘুরেছি এত ওয়েট করেছি কোথাও কিচ্ছু পাইনি এত খিদে পেয়েছে আমি কী করবো বুঝতে পারছিলাম না জাস্ট অ্যালেন পার্কের সামনে এখানে দেখো এত ভিড় ওখানে মানে প্রচণ্ড ক্রাউড ওখানে দাঁড়ানো যাচ্ছে না আমি জাস্ট রাস্তাটা ক্রস করে এখানে একটা চাটের দোকান আছে আমি ওইখানেই এলাম সো খুব গরমও লাগছিল এত ভিড়ের মধ্যে যার জন্য আমি জ্যাকেটটাও হাতে নিয়ে নিয়েছি সো এখন একটুখানি পাপড়ি চাট খাই দেন দেখা যাক কোথায় যাই না আমার পাপড়ি চাট 50 rupees এই প্লেটটার দাম আমি আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি কারণ এক হাতে সব কিছু করা একদমই পসিবল না আর আমি রনিককে অনেক মিস করছি সো চলো আগে এটা খেয়ে নিই অ্যালেন পার্কের সামনে দাঁড়িয়ে আছি বাট অ্যালেন পার্ক বন্ধ এখন ঢুকতে দিচ্ছে না মেবি কোনো অকেশন হবে তারপরে এটা ওপেন হবে বা সামথিং আই রিয়েলি ডোন্ট নো বাট দেখা যাক কী করা যায় আমি এখন একা একা মানে এত স্ট্রেঞ্জ লাগছে আমার আমি ফার্স্ট টাইম পার্ক স্ট্রিটে এই ক্রিসমাসের টাইমে এলাম রনিকে ছাড়া অ্যান্ড রনিকের সাথে আমি কনস্ট্যান্ট কথা বলছি ফোনে একদম মন ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না সো জানি না এখন কী করবো তোমাদের সাথে কী শেয়ার করবো সেটাই বুঝতে পারছি না কারণ মেনলি ব্লগটা আমরা দুজন মিলে পড়ি আর মানে অনেক কিছু থাকে শেয়ার করার বাট এখন জানি না হঠাৎ খুব লো ফিল করছে ভালো লাগছে না বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু শুট সামথিং ফর ইউ গাইস অ্যান্ড লেটস সি অনিত আমাকে বললো একটু ওয়েট কর একটাও ক্যাফের নাম বার করছে বা কোনো রেস্টুরেন্ট আই ডোন্ট নো বললো একটু ওয়েট কর আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি তো দেখা যাক যদি ওই জায়গাটা কভার করতে পারি আমি জানি ওই জায়গাটাও ভিড় থাকবে বাট স্টিল আমি ওয়েট করছি ও পাঠাক আমাকে লোকেশানটা দেন ওখানে যাব গিয়ে দেখবো ট্রাই করবো অ্যাটলিস্ট ওখানে গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি না সো ব্যাস আর কি দেখে তো ভিড় গাইস তোমরা একবার দেখো এবিস মানে অ্যাবসলিউট বারবিকিউয়ের নিচে দাঁড়িয়ে রয়েছে একটা জায়গায় বাট এত ভিড় এখানে লিখছিল আমার কনজাস্টেড ফিল হচ্ছে এত ক্রেজি লাগছে একদম কি বলবো গাইস আমি মেট্রোর দিকে চলে গেছিলাম আমার যা তোমরা দেখে আমার বুঝলাম এত কেঁদেছি আমি লিটারেলি রনির সাথে ফোনে কথা বলছিলাম অ্যান্ড ও বললো এখন বাড়ির ওখানে নামবো অ্যান্ড অল সব কিছু আমি হঠাৎ করে আমি অ্যাবসলিউট বারবিকিউয়ের ওখানে দাঁড়িয়েছিলাম অ্যান্ড হঠাৎ করে আমি এখানে চলে এসেছি আর কি আমি ধর আমি ধরতে পারছি না মানে ধরতে পারছি না মানে কি বলবো আমি হাতটা খুবই বড় আমার মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে জাস্ট লিটারালি আমার কাইন্ড অফ খুবই ইমোশনাল এক কেঁদে ফেলেছে আমি এইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে এত লো ফিল করছি একা একা
না আমার একদম ভালো লাগছে না একদম ভালো লাগছে না মানে ও হঠাৎ করে যখন এলো না ওর সাথে তো আমার কথাটা বলে আমি জাস্ট রেখেছি ও বললো আমি জাস্ট স্টেশনে নেমেছি বাড়িতে যাচ্ছি এই মানে একটা কনভারসেশন চলছিল সেটাই এন্ড আমি বাবা ওকে জিজ্ঞেস করছি কোথায় আছিস বল কোথায় আছিস বল লিটারালি আমার মানে মানে না কি বলবো কথাটা কি মানে হচ্ছে আমি আমি বিলিভ করতে পারছি না যে ও এসেছে আমি বিশাল হ্যাপি মানে আমি বলতে পারবো না আমি এত বেশি হ্যাপি আমি পায়ের উপরে এইভাবে দাঁড়িয়ে গেছি আচ্ছা ঠিক আছে আমি উপরে করে নিচ্ছি ফোনটা তো যাই হোক চলো কিছু একটু খাবো ও যখন এসছে আজকে আমি ওকে একটা ট্রিট আমি ট্রিট দেবো যা খেতে চাইবে আমি ওকে তাই খাবো আর এমনই আজকে ও অনেক কিছু খেয়ে এসছে সেটাই এত কিছু খেয়ে ফেলেছে পেটে জায়গা নেই বাট দেখি মেবি ডেজার্টস কিছু অবশ্যই কিছু আইসক্রিম এন্ড অল তো খেতেই পারি বা এগুলো তো যা খুশি যা খুশি বা হয়তো স্টারবাকস থেকে কফিও খেতে পারি আই ডোন্ট নো বাট যাই করি না কেন যাই করি না কেন জাস্ট মানে বিয়ন্ড এক্সপ্রেশন যাই হোক ও অনেক টায়ার্ড হয়ে গেছে যেখান থেকে আসছে ওর জন্য ওমার ফোনটা ধরারও বেচারার ক্ষমতা নেই ভেবেছিলাম প্রথমে যে সোশ্যাল পার্কে যাবো বাট এখন যা ক্রাউড ওইখানে মানে এইসব জায়গা তাড়াতাড়ি যাই কারণ অনেক ভিড় আছে এখন তাতে বেরোতে হবে অনেক গরম লাগছে এবার আস্তে আস্তে আমরা এসে গেছি ন্যাচারালসের সামনে অ্যান্ড এবার যাবো আমরা ভেতরে অ্যান্ড আইসক্রিম খাবো ক্যামেরা নিয়ে নিয়েছি এটা কি নিয়েছিস এটা হচ্ছে কফি বল না আর এটা আমি নিয়েছি সীতাফল যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো আইসক্রিমের মধ্যে আই হোপ সো মানে ভালো কোয়ালিটি অফকোর্স কারণ কি কোনো জায়গায় আমি সীতাফল খাই মাঝে সব ফ্লেভার করে ট্রাই করতাম বাট সীতাফল এবার যেন কেক কেমন লাগে অ্যান্ড খুব টেম্পটিং লাগছে ইয়ামি লাগছে সো লেটস ট্রাই দিস দি টেস্ট অ্যান্ড দ্য কোয়ালিটি ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং জাস্ট অসাধারণ খেতে এটা সীতাফল তুই এটা টেন্ডার কোকোনাট ভেবেছিলি বাট ওটাই মনে হচ্ছে কে বললো যে কাইন্ড অফ সেমি টেস্ট হয় কি করে হয় দুটোই যে আলাদা আলাদা সব দেশে কি করে সেম হতে পারে কিছু করার নেই ভিড়ের মধ্যে যা বলবে সেটাই আর বাট খেতে ভালো হ্যাঁ খেতে ভালো খেতে খুব ভালো ওখান থেকে আইসক্রিম নিয়ে বেরিয়েছি দেখে নাও কারণ কি অনেক রাত হয়ে যাচ্ছে অলমোস্ট 8টা বাজতে চলেছে কালকে অফিস তো ওকে অনেক সকাল সকাল বেরোতে হবে অ্যান্ড দেন তারপর কিছুদিন পর আমার ওয়ার্ক ফ্রম হোম তখন আর প্রবলেম হবে না তারপরে আবার ও বাইরে চলে যাবে তো তখন জানি না কি হবে আমি কি করবো কি হবে কিছু জানা নেই তোমরা সব দেখতে থাকবে আমাদের লাইফটা সব আপডেটস পেতে থাকবে অ্যান্ড আমরা এবার যাই মল্লিক বাজার ওখান থেকে বাস নিয়ে শিয়ালদা যাবো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল বাই বাই শেয়ার অ্যান্ড কমেন্ট টু আওয়ার চ্যানেল সব থেকে মেন তোমরা কমেন্ট করো ঠিক আছে কমেন্টের খুব বেশি দরকার ওকে বাই 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 বাই